আসসালামু আলাইকুম। আবারও এম্বিশন অফ লার্ন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হলো কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন কি এবং কাইরাল কার্বন সম্পর্কে যাবতীয় যা এমসিকিউ আছে অর্থাৎ এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে কাইরাল কার্বন থেকে যে এমসিকিউগুলো সবচেয়ে বেশিবার আসে এবং যে এমসিকিউগুলো এবারও আসার সম্ভাবনা আছে, তো আজকে আমরা সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে কাইরাল কার্বন সম্পর্কে এবং কাইরাল কার্বনের এমসিকিউ সম্পর্কে আর কোনো তোমাদের সন্দেহ থাকবে না। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন হলো যে কাইরাল কার্বন কি। যদি আমরা কাইরাল কার্বন কি সেটা জানি এবং কাইরাল কার্বন সম্পর্কে ধারণা নিতে পারি, তাহলে কাইরাল কার্বন সম্পর্কে যাবতীয় যা এমসিকিউ আছে সবগুলোই আনসার করতে পারবো। তো তোমরা একটু খেয়াল করো, প্রথম বলা হয়েছে যে কাইরাল কার্বন কি। আমরা যদি খুব সহজে আনসার দিতে যাই তাহলে হবে যে কার্বনের চার হাতে চারটি ভিন্ন কার্যকারীমূলক থাকে তাকে আমরা বলবো যে কাইরাল কার্বন। আমি কি বললাম, যে কার্বনের চার হাতে চারটি ভিন্ন কার্যকারীমূলক যুক্ত থাকে তাকে বলবো কাইরাল কার্বন। বিষয়টি কি বললেন ভাইয়া, বুঝলাম না, একটু যদি ডিপলি বুঝিয়ে দিতেন তাহলে হয়তো ভালো হতো। তো একটু তোমরা খেয়াল করো, যদি আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি যে নিচের কোনটা মানে আমরা কীভাবে বুঝবো যে এটা কাইরাল কার্বন। তো দেখো প্রথম কি থাকবে, কার্বন, কার্বনের চার হাতে কি থাকবে, চারটা কার্বন, চারটা ভিন্ন কার্যকারী মূলক থাকবে। তো দেখো যদি আমরা এই জায়গায় অ্যালকাইল মূলক দেই CH3, তারপরে এই জায়গায় যদি ক্লোরিন দেই C2H5 এবং H। তো দেখো এই কার্বনের চার হাতে কি চারটা ভিন্ন কার্যকারী মূলক যুক্ত আছে, এটা ক্লোরিন, অ্যালকাইল মূলক, হাইড্রোজেন এবং ইথাইল মূলক। তো দেখো যদি এরকম চার হাতে চারটা ভিন্ন কার্যকারী মূলক যুক্ত থাকে তখনই আমরা বলবো এটাকে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনের আরেকটা নাম আছে, সেটা আমরা ভিডিওর আজকের ভিডিওর সর্বশেষ যেই এমসিকিউটা আছে ওইটার মধ্যে জানবো। তো তোমরা দেখলে যে কাইরাল কার্বন হচ্ছে যার চার হাতে চারটা ভিন্ন কার্যকারী মূলক আছে। তো কাইরাল কার্বনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই চিহ্ন থাকলে তোমরা মনে বুঝবে যে সেটা কাইরাল কার্বন। তো এই ছিল কাইরাল কার্বন সম্পর্কে প্রাথমিক ধারণা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো চলো আমরা এবার নেক্সট টপিক্সের মধ্যে যাই। তো দেখো বলা হয়েছে নিচের কোন যৌগে কাইরাল কেন্দ্র আছে, কি বলা হয়েছে যে নিচের কোন যৌগে কাইরাল কেন্দ্র আছে। তো এটা যদি আমরা একটু বুঝতে যাই তাহলে কেন্দ্র হওয়ার জন্য অবশ্যই কী থাকতে হবে, চারটি ভিন্ন কার্যকারী মূলক থাকতে হবে। তো প্রথমটা আমরা একটু চেক করি, তোমরা একটু খেয়াল করো যে কার্বনের চার হাতে দেখি এটার মধ্যে চার হাতে চারটা ভিন্ন কার্যকারী মূলক আছে কি না। তো প্রথম সি, তারপরে আছে দুইটা অ্যালকাইল মূলক CH3, একটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল মূলক, তারপর হচ্ছে আরেকটা মিথাইল CH3। তো দেখো কার্বনের কী বলা হয়েছিল, চার হাতে চারটা ভিন্ন কার্যকারী মূলক যুক্ত থাকবে, কিন্তু এটার মধ্যে কিন্তু তিনটা একই রকম। তো তোমরা একটু খেয়াল করো, এটা কি তোমাদের কাইরাল কেন্দ্র হবে? অবশ্যই কিন্তু না। তো প্রথমটা আমাদের কী হবে না, কাইরাল কেন্দ্র হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দুই নম্বরটা যদি আমরা একইভাবে দেখি তাহলে কার্বনের হাত, দেখো কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা, তো অবশ্যই কিন্তু এটাও কাইরাল কার্বন হবে না। তো তোমরা কিন্তু এভাবে দেখে কিন্তু আনসার বলে দিতে পারবে। তো প্রথম প্রথম হয়তো একটু তোমাদের লেট হতে পারে। তো দেখো এই কার্বনের কিন্তু দুই হাতটা একই রকম, তাহলে এটাও কিন্তু আমাদের কি হবে না, কাইরাল কার্বন হবে না। তো নেক্সটটা আমরা তিন নম্বরটা একটু খেয়াল করি, তিন নম্বরটা কী বলা হয়েছে যে কি কাইরাল কেন্দ্র আছে। তো দেখি এর মধ্যে আছে কি না, প্রথম হচ্ছে এইচ একটা কার্যকরী মূলক, তারপরে সিএল কার্যকরী মূলক, তো CHO আর হচ্ছে CH3। তো দেখো এখানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সাথে কি চারটা ভিন্ন কার্যকরী মূলক যুক্ত আছে, তাহলে ক্লোরিনটা আমাদের কি এখানে কাইরাল কেন্দ্র। তো একটা হচ্ছে হাইড্রোজেন কার্যকরী মূলক, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে মিথাইল মূলক। তো এরকম চারটা যদি ভিন্ন মূলক থাকে তাহলে আমরা সেটাকে বলবো কাইরাল কার্বন। আর একটা জিনিস তোমরা হয়তো জানো যে কার্যকারী মূলক কি, যদি না জানো তাহলে একটু
তোমাদের শিখতে প্রবলেম হবে। তো যেহেতু আমরা 3 নাম্বারটা আনসার সঠিক আনসার পেয়ে গেছি, তাহলে কিন্তু 4 নাম্বারটা আমাদের আনসার হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাইরাল কার্বন সম্পর্কে যে এমসিকিউ আসবে সেগুলো তোমরা কিভাবে আনসার করবে। তো এরপরে দেখো বলা হয়েছে গ্লুকোজে কয়টি কার্বন আছে। তো গ্লুকোজের যদি তোমরা সংকেতটা দেখো তাহলে কিন্তু গ্লুকোজে কয়টি কার্বন আছে সেটা খুব সহজেই জানতে পারবে। তো দেখো গ্লুকোজের সংকেত C6H12O6, তো এটা কিন্তু আমাদের গ্লুকোজের সংকেত। তো গ্লুকোজের সংকেতটা কি, গ্লুকোজের সংকেত কি C6H12O6, তাহলে এখানে কয়টা কার্বন আছে, আছে অবশ্যই 6টা কার্বন আছে। তো আমাদের 3 নাম্বারটাই কিন্তু আনসার, যে গ্লুকোজে কয়টি কার্বন আছে, 6টি। আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ হলো 3 নাম্বারটা, অর্থাৎ গ্লুকোজের কয়টি কাইরাল কার্বন আছে। যদি তুমি এই এমসিকিউটা খুব ভালো মতো আনসার করতে পারো, তাহলে আমার মনে হয় না যে বাকি যে এমসিকিউগুলো নেওয়া হয়েছে সেগুলো তুমি আটকাবে। তো আজকে আমরা দেখব যে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে। আর আমি মনে করি যে এই এমসিকিউটা যদি তুমি খুব ভালো মতো বোঝো, তাহলে উপরেরগুলোতেও কোনো সমস্যা হবে না, আর নিচেরগুলোতেও কোনো সমস্যা হবে না। তো এটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো বলা হয়েছিল যে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে। তো দেখো গ্লুকোজ, আমরা জানি যে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এটা ছিল আমাদের গ্লুকোজের সংকেত। তো এটাকে যদি আমরা গাঠনিকভাবে লিখতে যাই, তো আমি একটু তাড়াহুড়ো করে লিখছি, কার্বন আছে কয়টা, 6টা, 2, 3, 4, 5, 6। তো কার্বনের কি করতে হবে, 4টা করে হাত ফিল আপ করতে হবে, এইচ এইচ এইচ, আর কি OH, যেহেতু 3টা হাত পূরণ হয়েছে, তো বাকিগুলো OH দ্বারা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে, আর শেষের টপে CH2OH। তো এটা হলো আমাদের গ্লুকোজের গাঠনিক সংকেত। তো আমরা একটু কার্বনগুলো চিহ্নিত করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3, 4, 5, 6। তো আমরা এখন দেখব যে গ্লুকোজের কোন কার্বনগুলো কাইরাল কার্বন। তো প্রথমটা একটু খেয়াল করো যে 1 নাম্বার যে কার্বনটা আছে এর সাথে কিন্তু ডাবল বন্ড, অর্থাৎ কার্বন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে, 2টা, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে না, কাইরাল কার্বন হবে না। তো 2 নাম্বারটা দেখো যে এই কার্বনের সাথে একটা OH মূলক, একটা হাইড্রোজেন মূলক, আর এই পুরাটা হচ্ছে একটা মূলক, তাহলে উপরের 3টাই কিন্তু ভিন্ন, আবার নিচেরটা দেখো, নিচেরটা কিন্তু আরেকটা ভিন্ন মূলক। তো আমরা বলতে পারি যে 2 নাম্বারটা হচ্ছে কাইরাল কার্বন। এরকমভাবে 3 নাম্বারটাও তুমি একটু জাস্টিফাই করো যে এখানে পুরোটা একটা মূলক, তারপরে 2টা 3টা, আর এটা মিলে হচ্ছে 4টা। তো এই কার্বনেরও কিন্তু এরকম 4টা হাত, মানে ভিন্ন কার্যকারী মূলক দ্বারা পূর্ণ। তো 3, 4 নাম্বারটারও এভাবেই, আবার 5 নাম্বারটারও এভাবেই। কিন্তু দেখো 6 নাম্বারটার দিকে যদি তুমি একটু তাকাও, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে অবশ্যই কিন্তু আমাদের 6 নাম্বার যে কার্বনটা আছে এটা কাইরাল কার্বন হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখন তো তোমরা খুব সহজে আনসার করতে পারবে যে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে। অবশ্যই গ্লুকোজে 4টি কাইরাল কার্বন আছে। সেটা কত কত নাম্বার, গ্লুকোজে কত কত নাম্বারে কাইরাল কার্বন আছে, সেটা হলো 2, এটা হচ্ছে 3, তারপর হচ্ছে 4, 5, তাহলে এই 4টার মধ্যেই কিন্তু কী আছে, কাইরাল কার্বন। তো চলো আমরা আজকের দিনে যেই নেক্সট প্রবলেমগুলো নেওয়া হয়েছে সেটা যদি একটু সলভ করি, তাহলে আরও ভালো মতো বোঝা যাবে। তো দেখো 4 নাম্বারটা কি বলা হয়েছে, একটা যৌগ দেওয়া বলা হয়েছে, এটা কি আলোক সমানু হবে। তো আলোক সমানু হওয়ার শর্ত কি, যৌগটা অবশ্যই কাইরাল কার্বন হওয়া লাগবে। যদি কাইরাল কার্বন হয় তাহলেই কেবল আলোক সমানুতা সম্ভব। তো আমরা এখন দেখব এটার কাইরাল, এই যৌগটা কাইরাল কার্বন কি না। তো চেক করো তোমরা যে একটা কার্যকারী মূলক কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল আছে, হ্যাঁ অবশ্যই কিন্তু মিল আছে। দেখো CH3 এই জায়গায় কি CH3, তাহলে বলা হয়েছে এটা কি আলোক সমানু হবে, অবশ্যই কি না, এটা আলোক সমানু হবে
না কারণ এর চার হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক যুক্ত নেই যদি কাইরাল কার্বন হতো তাহলেই কিন্তু এটা আলোক সমানুতা প্রদর্শন করত যেহেতু এখানে কাইরাল কার্বন না সেহেতু এটা আলোক সমানুতা প্রদর্শন করবে না তো তারপরে বলা হয়েছে যে C6H12O6 যৌগে কয়টি অপ্রতিসম কার্বন আছে তো দেখো তো এটা মনে পড়ে কিনা এটা কোন যৌগের ক্ষেত্রে বলা হয়েছিল অবশ্যই কিন্তু এটা আমাদের গ্লুকোজের সংকেত তো গ্লুকোজে বলা হয়েছে কয়টি অপ্রতিসম কার্বন অপ্রতিসম কার্বন কি অপ্রতিসম কার্বন হলো কাইরাল কার্বন যেটা আমি প্রথম বলেছিলাম যে আমরা কাইরাল কার্বনের আরেকটা নাম আছে সেটা জানবো সেটা হলো কি অপ্রতিসম কার্বন তো বলা হয়েছে এই যৌগে কয়টি অপ্রতিসম কার্বন আছে তো অবশ্যই কিন্তু চারটি অপ্রতিসম কার্বন আছে যেটা আমরা একটু আগেই দেখে আসলাম এই যে এটার মধ্যে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে সেটা হলো চারটি তো আজকে বলতে বলতে আজকের দিনে আমাদের সর্বশেষ এমসিকিউটার মধ্যে চলে আসলাম তো সেটা হলো গ্লুকোজের কোন চারটি কার্বন পরমাণু অপ্রতিসম তো অবশ্যই আমাদের আনসার হচ্ছে তিন নম্বরটা কারণ আমরা যখন নাকি তিন নম্বর এমসিকিউ করতে যাই তখনই এর আনসার পেয়ে যায় যে 2 3 4 5 এই চারটার মধ্যেই কিন্তু তোমার কি কাইরাল কার্বন আছে বা অপ্রতিসম কার্বন আছে তো আমাদের হলো তিন নম্বর আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাইরাল কার্বন কি এবং কাইরাল কার্বনের সমস্ত এমসিকিউ সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কী করবে জানিয়ে দিবে যাতে আমরা এর থেকেও বেটার কোনো কিছু করতে পারি তোমাদের জন্য তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টের নিচে জানিয়ে দিবে যাতে এরকম আরও অনেক ভিডিও দিয়ে তোমাদের উপকৃত করতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হোম স্টে সেফ খোদা হাফেজ